আপনি এইটা যেভাবে করে করা হয় মনে হয় যে আমাকে মারতে আসছে। এটা খুব দুঃখজনক হলো সত্য। জয় ভাইয়ের মধ্যে আমি যেটা খেয়াল করেছি যে একটা নেগেটিভ কিছু দিয়ে একটা মানুষের আলোচনায় আসা। শাহরিন নাজিম জয়ের একটা গাজ আপনি গান গেয়েছেন বলছেন, কিছুদিন আগে হুমায়ুন স্যারের জন্মদিনে 13 নভেম্বর, তখন ওনার একটা প্রোগ্রামে 300 সেকেন্ড, সেখানে অনেক কিছু অকওয়ার্ড প্রশ্ন আপনার মুখোমুখি হতে হয়েছিল আসলে আপনাকে। আপনাকে নিয়ে আসলে এটা দুঃখজনক বলবো, যে ধরনের আপনার যে কোনো কন্টেন্টের নিচে হোক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তারা খুব নোংরা ভাষায় আপনাকে আক্রমণ করে থাকে বেশিরভাগ সময় দেখে থাকে, এটা খুবই দুঃখজনক। কিন্তু ওই শোয়ের নিচে ইউটিউব কমেন্টসে দেখেছি যে আসলে জয়কে আক্রমণ করা হয়েছে, কেন এরকম করে আসলে প্রশ্নগুলা করা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ খুব বেশি করে হয়েছে, আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? জয় ভাইয়ের স্বভাব, জয় ভাইয়ের স্বভাব হচ্ছে আমরা নানানভাবে একটা অনুষ্ঠানকে বা একটা কাজকে ভালো করবার চেষ্টা করি। অনুষ্ঠানটা জয় ভাইয়ের দেখবে, এই জন্য আমি আলাদা করে বলছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি একটা অনুষ্ঠানে গানের হলে গানটা আরেকটু ভালো করে মানুষের কাছে পৌঁছানোর, একটা টক শো হলে সেই টক শোতে আরও সুন্দর কিছু কথা বলে, সুন্দর বলতে হয়তো বা আমার সম্বন্ধে বা আমার আমার আশেপাশে যাদের সম্বন্ধে মানুষ জানতে চায়, পজিটিভিটি ছড়িয়ে দেয়, বিশেষ করে হুমায়ুন আহমেদ সম্পর্কে জানতে চায়, সেই সম্পর্কে নতুন একটা গল্প বলে মানুষ জানলে খুব আনন্দ পাবে, সেরকম কিছু নতুনত্ব। কিন্তু এটা খুব দুঃখজনক হলো সত্য, জয় ভাইয়ের মধ্যে আমি যেটা খেয়াল করেছি যে একটা নেগেটিভ কিছু দিয়ে একটা মানুষের আলোচনায় আসা, বা এটা অনেকের মধ্যেই আছে, এই জিনিসটা আসলে কষ্টদায়ক। যেটা আমি অনুষ্ঠানের শেষে বলেছিলাম, কেটে দিয়েছে ওনারা, বলেছিলাম আমাকে যখন জিজ্ঞেস করেছে যে এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার মন্তব্য কী, আমি বলেছি যে এই অনুষ্ঠান সম্বন্ধে আমার মন্তব্য যে একটা মানুষকে প্রশ্ন করবার, কঠিন প্রশ্ন কিন্তু করবার অনেক উপায় আছে। আমরা আমাদের পাশের দেশে কিন্তু অনেক মজার মজার মানে এমন সব প্রশ্ন দেখি যেসব প্রশ্ন আসলে থতমত খেয়ে যাবার মতো। আমি অনুষ্ঠানের নাম আর নাই বলি, এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলোতে খুব খারাপ খারাপ প্রশ্ন করা হয়, কিন্তু প্রশ্নগুলো এত সুন্দর ওয়েতে করা হয় যে একদম খারাপ লাগে না, কিন্তু একদম আপনি এইটা যেভাবে করে করা হয় মনে হয় যে আমাকে মারতে আসছে, আক্রমণ একদম নাম ধরে বলি, আপ কি আদালত বলে একটা অনুষ্ঠান ছিল পাশের দেশে, এবং ওটা একদম পুরো ইয়েতে বসানো হতো, আদালতের মতো একটা সেট হতো, পুরো ওটাকে কি বলে একটা বার, জেল বারের মতো, যেখানে আসামি দাঁড়ায়, আসামির মতো কাঠগড়ায় বসে শিল্পীরা ওখানে ইন্টারভিউ দেয়। আমার কোনোদিন খারাপ লাগেনি, আমার কাছে মনে হয় কি জানেন, ইন্টারভিউ দিতে পারার মতো যেমন যোগ্যতা থাকা উচিত, নিতে পারার যোগ্যতাটা, দিতে পারার যোগ্যতার চেয়েও গুরুত্বপূর্ণ। প্রশ্নকর্তার প্রশ্নের উপরে আসলে নির্ভর করে উত্তরকারী কি উত্তর দিবে, কত স্ট্যান্ডার্ড হবে সেই উত্তরগুলো।